السلام عليكم ورحمة الله وبركاته كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر صدق الله العظيم اسلامي আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর কর্তৃক আয়োজিত আজকের ঐতিহাসিক সম্মেলন। প্রথম আপনাদের গাদার্থে আমি বলতে চাই, আমাদের প্রতিষ্ঠাতা আমির মরহুম মুজাদ্দেদুজ্জামান ফজলুল করিম রহমতুল্লাহ আলাই ইঞ্জিনিয়ার্স ইউনিভার্সিটিতে আমি প্রথম সম্মেলন করছিলাম, বিক্রম পরিষদ ছিলেন, হেমায়ত ভাই ছিলেন। এরপরে এর আগে আমি সেশনে ঢাকা মহানগরের আমি সভাপতি নির্বাচিত হয়েছিলাম। তো আমাদের যে নেতা প্রতিষ্ঠাতা পেশাব চর্মনাই ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, ওখানে আমার এখনও মনে আছে, তিনি বলছিলেন যে ঢাকা মহানগর যদি জাগে, সব জায়গায় যদি ঢাকা মহানগরের আমরা আধিপত্য বিস্তার করতে পারি, সব জায়গায় কর্মী যদি আমরা তৈরি হয়, তাহলে ইনশাআল্লাহ বঙ্গভবনে সংসদে যাওয়া কোনো ব্যাপার না। কেন, রাজধানী থেকে হয়েছে আসল, রাজধানী থেকেই সমস্ত কিছু সব কিছু হয়। তো আজকের এই সম্মেলন আমির আছেন, আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, মহানগর নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকজন আছেন, সাংবাদিক বন্ধু সবাই আছেন। আসলে 50 বছর স্বাধীনতা হয়ে গেছে, কিন্তু আমরা স্বাধীনতা মানে কি, কিসের স্বাধীন পাইছি? স্বাধীনতা পাইছি চুরির স্বাধীনতা, ঘুষের স্বাধীনতা, দুর্নীতির স্বাধীনতা, ভোট ডাকাতির স্বাধীনতা। আল জাজিরা যে প্রতিবেদন দিয়েছে আপনারা দেখছেন, ফার্স্ট টু লাস্ট বাংলায় সেটা আসছে অনলাইনে। আসলে এই সরকারের এখনই লজ্জা নিয়ে মাপসাই জনগণের কাছে পদত্যাগ করা উচিত। সেনাবাহিনী প্রধান ভোটের পরে আপনি সেই বলতেছেন যে সবচেয়ে এই পর্যন্ত যত ভোট হয়েছে এবারের ভোট সুন্দর হয়েছে, এই কথা তো আপনার বলার কাজ না, সেনাবাহিনীর এই কাজ। তাহলে বোঝা গেল যে দুর্নীতি কোথায় যায় পড়ছে। তার ভাইদের ব্যাপারে যত তথ্য দিয়েছে আপনারা মন্ত্রীরা, তথ্যমন্ত্রী আর সেক্রেটারি জেনারেল ওবায়দুল কাদের যতই লাফালাফি করেন না কেন, যত তারা এখানে বলছে সব তথ্য দিয়ে, যুক্তি দিয়ে, প্রমাণ দিয়ে বলছে। দুর্নীতির সবচেয়ে চ্যাম্পিয়ন এখন আপনারা, ভোট ডাকাতের চ্যাম্পিয়ন আপনারা, সমস্ত কিছু। তো এই সরকারের উচিত, আওয়ামী সরকারের এখন পদত্যাগ করা। পদত্যাগ না করলে এদের যে বিদায় হবে, সেই বিদায়টা হবে এমন বিদায় যেখান থেকে বিশ্ববাসী শিক্ষা গ্রহণ করে, চরম বিদায় হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি এখনও তাগুতের মতো আছেন, মনে করতেন সব প্রশাসন আপনার, সব কিছু আপনার। অতিলকাল আয়াম উনুদাগুলো হাবাইরের নাস, রাতের পর দিন, দিনের পর রাতে থাকবে না, থাকবে না, আপনি ধ্বংস হয়ে যাবেন। আপনি জনগণের উপরে অত্যাচার করতেছেন, আপনি জুলুমবাজ সরকার, আপনি ভোট ডাকাতির সরকার, আপনি দুর্নীতিবাজ সরকার, আপনার এখনও এই ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আপনি যত কিছু করতেছেন বলেন জল্লারের কল্যাণে উন্নয়ন করতেছেন, কোথায় উন্নয়ন? উন্নয়ন হইতেছে আপনার আওয়ামী লীগের যারা ওই ছাত্রলীগ, যুবলীগ, যারা কৃষক লীগ, শ্রমিক, এদের উন্নয়ন হইতেছে, প্রশাসনে যারা আছে তাদের উন্নয়ন হইতেছে, সাধারণ জনগণ দিন দিন তারা গরিব হইতেছে, বেকার হইতেছে, শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় খুলে দিতেছে, আপনারা খুলতেছেন না, ছাত্ররা ড্রাগটেড হয়ে যাচ্ছে, ছাত্ররা আজকাল নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে। কিন্তু পাশাপাশি আমি সেদিনও বলছি যে কওমি মাদ্রাসা সেখানে খোলা আছে, ছাত্ররা হাজার হাজার লক্ষ লক্ষ পড়াশোনা করে, কই একটা করোনার ছাত্র এই পর্যন্ত কওমি মাদ্রাসার ছাত্র কি করোনায় মারা গেছে, কি বলেন? তাহলে এগুলো সব শয়তানি, দেশকে ধ্বংস করার একটা পায় তারা। আপনি ভারতের দাবিদারি ছাড়েন, ভারতের দাবিদারি ছাড়েন, মুসলমানদের পক্ষে মাত্র 8%, হিন্দুদের জন্য আপনি করতেছেন অথচ 92% মুসলমানদের জন্য আপনি কিছু করেন না। আপনি হিন্দুদের ভোটে হয়েছেন না মুসলমানদের ভোটে হয়েছেন? আসলে আপনি তো ভোটই পান নাই, আপনি সব ডাকাতি করে হয়েছেন। তো সেহেতু কথা বেশি বলবো না, অল্প কথা সময় কম, যে বর্তমান সরকারের লজ্জা থাকলে এখন এই তল্পিবাহ হয়ে তাড়াতাড়ি সব কিছু গুটাই ভাগা উচিত, এখানে আর ক্ষমতায় থাকা ঠিক না। যেমন আমেরিকার প্রেসিডেন্ট দুবার হতে পারবে,
এরপর আর হতে পারবে না। তা আওয়ামী লীগ 13-14 বছর এই ক্ষমতায় থেকে দেশটাকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন, ভোট ডাকাতিতে চ্যাম্পিয়ন এবং ঘুষখোরের চ্যাম্পিয়ন, চুরিতে চ্যাম্পিয়ন, সব জায়গায় সে 2 নম্বরিতে চ্যাম্পিয়ন। আপনি উন্নয়নের কোনো চ্যাম্পিয়ন হতে পারেন না। সব জায়গায় আপনার দেখতেছি বালির চুরি, আপনার পর্দা চুরি, আপনার গাছ চুরি, যত আছে 1 টাকার জিনিস 5 লক্ষ টাকা ভাউচার দিয়ে খাইতেছে। আপনি কোনো পদক্ষেপ নেন না। আপনার দলে যত সন্ত্রাসী আছে, খুনি আছে, তাদের কোনো বিচার করেন না। আপনি যদি সেই না পারতেন তাহলে বুঝতাম যে আপনি একজন আমাদের নেতা। আসলে আপনি এই দেশের জনগণের নেতা না, আপনি কি করতেছেন, খুনিদের পক্ষে নিতেছেন। আসুন আমরা এই সরকারের প্রত্যেকটা কর্মকাণ্ডকে বর্জন করে ইসলামী আন্দোলনের পতাকা হাত পাকাকে যেভাবে হোক, এই ভোট যেভাবে চুরি ডাকাতি করতেছে এটা তো বলার মতো না, এটাকে প্রতিহত করি, শক্তি অর্জন করি। আমরা গ্রামে গ্রামে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ইসলামী আন্দোলনের দুর্গ করে হাত পাকাকে জয়যুক্ত করে আগামী সংসদে আমরা ইসলামী আন্দোলন সরকার গঠন করতে পারি, এই প্রত্যাশা নিয়ে আজকের এই মহানগর সম্মেলন আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আসসালামু আলাইকুম।